মনে কর দুটো কই মাছ কই পিকাবে উঠাইছি 1800 টাকা ভাড়া দিছি, দিয়ে বসিন্দে বলে নিয়ে গেছি গুনি রাস্তা দিয়ে নেবে না তো পিরা মনে কর 1400 টন হয়েছে। বলি উড়া কষ্টে কি যে ভাই আমরা তো গাছ ফাড়াই, আমরা তো মাছ ফাড়াই না, আমরা তুই সেফটি ফাড়াবি, তোর সমস্যা কী? কাছে ক্যাচ ক্যাচ করতেছে, পাইয়ে গেছে নাই মাছ। আমাকে বললি হতে পারে, আমি তো জানি যে 2 বিঘা বু ধান খেয়ে ফেলেছে 2 কই মাছে। এবার ওই ওরা আগে খোঁজ দিচ্ছে আর মনে কর যে তাহলে আমরা ওই বাস্তা পাঠতেছি, 1-1 পোষে 6 বাস্তা করে ধান হচ্ছে, 2.5 মনের বাস্তা, 1 কই মাসে 2 বাস্তা হয়েছে পেটের মধ্যে ক্যাচ ক্যাচ করতেছে বুঝলি। এইবার আমি করছি তো বিশাল ব্যাপার রে, এবার আর একটা ফাড়িছি, মোট দুটোই আছে তোর আছে 52 সেফটি বুঝলি, ওই দুটোই মোট ধান হয়েছে 85 মন 2 কই মাসের প্যাকেট। এই যে এলাকায় দিলি না একবার 500-700 লোক খাওয়াইলাম মনে আছে, ওই সেই কই মাছ মনি পাতার গুষ্টি আমি মারি নে মনি বুঝেছ? ঠিক আছে না, এই আছে ঘটনা। আর ওই যে তরমুজের ওই ঘটনা যা কি তরমুজ আরে বিটারে তরমুজের ঘটনা শোনো, আমি তো জানো না মিথ্যে কথা বলি, আমি দুটো গরু নিয়ে যাবো মনে করো ব্যাঙ্গলোরাটি, সেই গরুর গাড়ি দ্বারা নিয়ে সে আমার থিয়ে পেলায় চলে গেছে, আমার হয়ে গেছে রাগ। আমি সাইকেলে মনে করো 2 আইডিয়া গরু সিয়ে ভেয়ে বাঁধাইছি, মানে সিয়ে সাইকেলে নিয়ে যাচ্ছি, যে কলামলা বয় যে ওই যে ইথে তোমার ওই যে সেই বাঁশ মাস লাগানো বুঝলি, এই সিয়ে 1টা দিছি আইডে, এই সিয়ে 1টা দিছি, এই দাম জোরে গেছি জাতি জাতি মনে করাম তুলো রামপুর পর্যন্ত চলে গেছি ব্যাঙ্গলোর থিয়ে। তাই আমি একজনে করছি ভাই ব্যাঙ্গলোর রাটেন তো কত দূর কর, তুমি তো 10 মাইল ফাঁচে ফেলাই তো আছো, তা করছে তোমার ভাই তোমার বাসুর জ্বলতেছে কেন? আমি তাহলে মনে হয় জোরে চালায় চলে যাই, মানে আইডিয়া গরু বিয়েই পড়েছে বুঝলি, মানে যাই খাইছে পেটের মধ্যে। হ্যাঁ মনে কর মানে আমি এখন কোনো মিথ্যা কথা করছি না, না মিথ্যা কথা কবা কেন তুমি বুঝলে? এবার একজন কথা ভাই 8টাও তো স্পোক নেই, হ্যাঁ তা আমি করছি কী তাড়াতাড়ি চালায় আসি, তার মানে ঈশ্বর সামনে খুলে চলে গেছে। যাই হোক ওই জায়গায় তো আইসে ব্যাঙ্গলোরে আসলাম, সে বাসুর দিয়ে আর ওই আগে দিয়ে একসাথে পেয়েছে, বলছে কি তালি তালি ছেলে ফেলে রয়েছে, ওই সময় তো ছোটো ছোটো তরমুজ পাচ্ছে মানে ক্যাট তরমুজ, আমি একটা তরমুজ কিনলাম 18 ওয়াট লাম্বা, কিনে নিয়ে মনে করো কান্ডের আস্তে আস্তে আইসি, আস্তে আস্তে রিসুবাটলা শোনো, হ্যাঁ রিসুবাটলায় ওই জায়গায় সলেমান আছে না, ওই আলতাব্বার ভাই সলেমান, সলেমান আমার নানা হয়, ওই সলেমান নানা ওই জায়গায় বেগুন করিল, কুলি বেগুন, ওই যে কালো কালো কুলি লাগাতো না ওই কুলি বেগুন, আড়াই বিঘে বুঝ মনে করে কুলি বেগুন লাগাইছে। আমি তরমুজটা সময় সলিং রাস্তা ছিল উনি, এখন তো ঢাকা হয়েছিল মনে আছে বেশ 5 বছর আগে, আমি একটু জোরে ছুটি গেছি তরমুজ ফাইটা মনে করো যে ওই পানি বেরোই গেছে সব তরমুজের পানি তো লাগ, এখন ওই পানিটি বেগুন বুঝ ভিজে মনে করো গলায় গলে 2.5 মিনিট পানি চলে গেছে বেগুন বুঝি, ও দৌড়ে আসে কাছে বুঝছি সেচ দে লক্ষিটা আরে পটাশ মার লক্ষিটা, বলছি ভাই পটাশে তো মারিনি শেষ হোক দিলি ভাই আমার তরমুজ খাইতে এই পানিতে তোমার 2.5 বিঘে বুঝি ভাই ভিজে গেছে, কত ভাই বিশাল কাজ করেছিল ভাই, আমার 7000 টাকা লাগতো 2 কোন বুঝি ভিজেতি, তা ভাই তুই বিশাল একটা কাজ করেছিস, তুই 5000 টাকা আনিস কানে, আমাকে বাড়িতে 2 দিন খাই আসিস কানে, আমি কেন ভাই কষ্ট আমার সেই শালিটা আইসে তুই যাইস কানে, আমি বলছি জিদা ভাই কাপড় কাজ তুই যা 2 কেজি বিল পাড়ার খেয়ে ফেলবি, কাছে হ্যাঁ হ্যাঁ তোর তো পারলে ভালো মনে আছে দিছি। এর আগে যে সময় তরমুজটা ফাইটে গেছে, ফাইটে গেলে আমি চিন্তা করি তাহলে তো আমার তরমুজটা বাঁধতে হবে, ইসরায়েল লাগাইলো কলা 1.5 বিঘে বুঝছে, কলার যে বাসনা ছিল সেই সব বাসনা লাগেছে আমার ওই তরমুজ বাঁধতে, বাঁধতে যা কান্দে নিয়ে আসতেছি খানিক দূর আসলে দেয় কি বিসি ফটতেছে কান্দে। এবার আমি আর ওই যে রাধা ওই উত্তর পাড়ার ফসিয়ার চিনতে কেনকু মানে কেনকু অংশ ফসিয়ার কসারে ভাই, হ্যাঁ ওই যে কসার মেম্বার ছিল দাঁড়াইল ওর ভাই, আমরা দুজন টাইমে বের করেছি, বের করে দিয়ে যে 19 হাত লম্বা বেশি বেশি 18 হাত মানে কোনা কোনি ছিল বুঝলে, তুমি এক হাত বাড়িয়ে গেছি। এবার করছি কি আরব করছি কি তালি কিন্তু তুমি একটা করো তোমার নসিমন আছে সলো সাড়া ফিটে নিয়ে যাই ফাড়াই নিয়ে আসি, তোরা পাশে ভাই এ বিচু তো সেরে গেছি, এ বিচু তো তুমি তালের কাঠ নিয়ে আসো নারকেল এমনি ফেলাই দিবি ভাই, তোর মুজি বিচ ফেলানো যাবে না, বেশাক্ষণ সারা সেরে গেছি, আমি কাজ তোমরা সারাও দাও তোমরা ফেলাই দাও, তোমাকে তো টাকা আমি ডবল দিচ্ছি, দেওয়ার পরে মনে করো কষ্ট যে ভাই তাহলে ধরো করাত দেওয়ার সাথেই করাত ফ্যাং ফ্যাং করে ভেঙে গেছি, 28 সেফটি কাঠ নিয়ে 44 টাকা করে দিচ্ছি ওকে সেফটি, মানে দাদা লাগাই গেছে ওর বাপের যুগ চলে গেছে, তারপরে সাবালের
সাবালতা মানে পুতা সাবালতা দুই তিন পুরুষের গান সার গুরু সার গুরু সার গুরুর পরে আমি একটু কথা বলতাম বলতেছি কি সাটাম টাটাম নাই নাকি দেখে না 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 আমি কোন সাটাম ফাটাম দিছি না বাস্তব কথা তাই বলতিছি ও সাটামে কথা আমি কি তাহলে তো বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন এবারে ওই তরমুজ মনে করো ফাড়াইল এই যে দানের মৌসুম না কোন এই যে দান মন বসছে এই এলাকায় 1500 বাঘ দ্বীপ বানানো সে বাঘগুলো আমি 80 বছর আগে দিছি এই বাঘগুলো সব লোকের বুঝছো সব লোকের বানায় মানে সবাই ধান খা পাচ্ছি বুঝছো আরে যত ওই যে বিভিন্ন কাজে যে মন্দিরিত অনুষ্ঠান হয় যে স্কুল সরস অনুষ্ঠান হয় তারপরে ওই মাহফিল যেসব এস্টেটগুলো করা হয় সমস্ত যে কাঠকুটি সবই তরমুজ দিছি ও তোমার ঘর ও তো ফাঁসকান আছে আসে না দাঁড়ামালা দেখছো এখনো টক টন টন করে জীবনে কোনোদিন মনে করো উই খেয়ে ফেলা দেবো ওই তরমুজ মিষ্টি কিন্তু উই তো রেখাতে পারবে না শিয়ালে যে আক্রমণ করিল ওই বিষয়টা আমাকে একটু বলো আমরা একটু শুনবো মনি বিষয় আছে কি তোরা তাহলে কলি চিন্তা কাকা মনে সাটাম দিচ্ছি সাটামের মনে কর আমি আসফাল্টে যাইনি আমি যা করবো সত্যি কথা বলবো আমি মাঠে গেছি সাথে ঘাস কাটছি একটা নতুন কাশি আর বড় কাশি বানাইছি ওই কাশিটা নিয়ে মনে কর আমি যাচ্ছি আমাদের প্রত্যেক মনে কর আটটা শেল আক্রমণ করেছে বিশাল ব্যাপার আটটা আটটা বুঝছি আটটা শেল একসাথে আমি দেখছি তো আমার তার কোনো বাসার লাইন নেই শিয়াল তো চলেই আসতেছে শিয়াল তো চলেই আসতেছে কাছে আমি মনে করো হঠাৎ করে কী পারবো যে সময় শিয়াল আমার কাছাকাছি আমি কাশির আসলটা ধরে দিছি চাইলি দিলি কাশি ঘুরতে ঘুরতে ওই শিয়ালে কুমার মধ্যে আসল চলে গেছে শিয়াল করবে কি সেই সময় উনি পাট বলি রাম এরাম ওই শিয়াল দৌড়েছে আর কাশি তো মনে কারো ফাঁসে আগা বারে রয়েছে যেমনি যেমনি গেছে মনে করো তিন চার বিঘের কুষ্টা সব শেষ মানে এক বিঘা উপরে একটা কুষ্টা কাটতি কাটতি গেছে শিয়াল তো এরা মুসু মানে আষাঢ়ের পুঙ্গার মধ্যে আর কাশিটা কাটতি কাটি চলে গেছে যার পাট সে আসে পাশে এই ফুল জল লাগলো না পাশে কাট পাট কাটলো কি আর কাটলো কাটলো তা সঙ্গে উপর তো কাটলো কেন এবার শিয়ালে ম্যানেজার আসে পাশে কি যে ভাই পাট তো আমার সদস্য একজন কাটেছে তা সে তো এখন 250 বেডে তার যে পরিমাণে গরুর রক্ত লাগলো পিড়া সাইডে গরুর রক্ত লাগেছে হ্যাঁ ওই শিয়ালের গাই আর আসলটা বের প্রতি ছড়া নাস লাগেছে তারপরে এখান থেকে ওরা দাঁতি কইল কেরালায় ফাটাতি কইল তা কেরালা মেরালা যা লাগেনি অন্য 250 বেডে কায়দা হয়ে গেছে তা আপনারা ডাক্তার করে আমাকে দিয়ে দেন উনি 130,000 টাকা বিল হয়েছে আর আপনাকে পাট আমরা যত শিয়ালরা আছি আমরা পাট জাগতে দিবেন আপনার এতে গেলে শিয়ালটা মাঝে একগুনি খাফাইল না সমুদ্র সে শিয়ালে খাফাইল ওই গুনি গাঁট ওই যে তোমার 32 না কয়টা জাগ হইল আরে মনি এই একাত বাঙ্গি ওই বিসিটা বুঝলি।